যে সভ্য সমাজে মাটির লক্ষ্মী পূজিত হয়, সে সমাজে লক্ষ্মী পুজোর রাতে গণধর্ষিতা হতে হয় 16 বছরের কিশোরীকে। বন্ধুর সঙ্গে লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে বেরিয়ে গণধর্ষণের শিকার হতে হলো ঘরের লক্ষ্মীকে। যদিও পুলিশের তৎপরতায় মামলা দায়ের হওয়া 3 ঘন্টার মধ্যেই পুলিশের হাতে গ্রেফতার 3 ধর্ষক। নিন্দনীয় ঘটনাটি সংগঠিত হয়েছে রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার নির্বাচনী কেন্দ্রে। তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে ঘটনার তদন্ত শুরু করেছে মুঙ্গিয়াগামী থানার পুলিশ। সূত্র মারফত জানা গেছে, 3 বন্ধুর সাথে শনিবার লক্ষ্মী পুজোর রাতে প্রসাদ খেতে বাড়ি থেকে বের হয় মুঙ্গিয়াগামী থানা এলাকার 16 বছর বয়সী এক নাবালিকা। সে সময় বাকিদের ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়ে সেই নাবালিকাকে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে ক্ষিতিশ দেববর্মা, অজয় দেববর্মা ও সুবিকাশ দেববর্মা নামের 3 স্থানীয় যুবক। শনিবার রাতভর পাশবিক নির্যাতন চালানো হয় ওই 16 বছর বয়সী নাবালিকার ওপর। রবিবার সকালে বাড়ি ফিরে পরিবারের লোকেদের কাছে সব খুলে বললে পরিবারের লোকজন তাদের মেয়েকে নিয়ে যায় মুঙ্গিয়াগামী থানায়। নাবালিকা জবানবন্দির উপর ভিত্তি করে একটি গণধর্ষণের মামলা রুজু করে মুঙ্গিয়াগামী থানার পুলিশ। পক্সো ধারায় মামলা নিয়ে 3 ঘন্টার মধ্যে 3 জন ধর্ষককে গ্রেফতার করা হয়েছে বলে জানালেন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা। মুঙ্গিয়াগামী থানাতে একটা কেস রেজিস্টার হয়, কেস নাম্বার 18/2023 আন্ডার সেকশন 376 AD এবং 6 অফ পক্সো কেসে। কমপ্লেন হচ্ছে যে গতকাল লক্ষ্মী পূজার প্রসাদ খেতে বেরিয়েছিল 2 বান্ধবী, দুজনেই 17 বছরের নিচে। তার সঙ্গে তাদের বন্ধু ছিল, ছেলে বন্ধু দুজন। তাদেরকে রাস্তায় পেয়ে সেই পাড়ারই একটা ছেলে ওই মেয়েটিকে এবং বাকি দুজন ছেলেকে তাড়িয়ে দেয় ধমকি দিয়ে, বৈবিধি দেখিয়ে। তারপর ছেলেটার নাম হচ্ছে ক্ষিতিশ দেববর্মা, ডাকনাম পাঞ্চারায়। সঙ্গে অজয় দেববর্মা ছিল এবং সুবিকাশ দেববর্মা ছিল, সবারই বয়স 18 থেকে 20 বছর। জবরদস্তি তুলে নিয়ে গিয়ে নির্জম জায়গায় গিয়ে গণধর্ষণ করে, এবং সেই কমপ্লেন পাওয়ার পর, কেস রেজিস্টার করার পর তদন্তে নেমে সঙ্গে সঙ্গে আমরা 3জন যে আসামি যাদের এগেনস্টে এলিগেশন আছে 3জনকে আমরা অ্যারেস্ট করেছি এবং আগামীকাল করে আমরা সুপার করব। লক্ষ্মী পুজোর রাতে এ ন্যাক্কারজনক ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে অগ্নিগর্ভ গোটা মুঙ্গিয়াগামী থানা এলাকা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।